ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে আল্লাহর কোন বিধান সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সংশয় থাকবে, আল্লাহ তাআলা কসম করে বলেছেন সে মুমিন হতে পারে না, সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, কাফের হতে পারে, মুমিন হতে পারে না। ভাইরা আমার, সূরা নিসার 65 নম্বর আয়াত পরিষ্কার করে দিচ্ছে, যেই দেশের মুসলিম শাসক নামধারী লোকেরা অথবা আলেম হোক অথবা তাদের শাসক গোষ্ঠীর সমর্থক হোক, যারা আল্লাহর কোন বিধান সম্পর্কে সামান্য সংশয় পোষণ করবে, সামান্য রকমের সন্দেহ পোষণ করবে, এই আইনগুলো যুগে চলতে পারে না, তাদের ব্যাপারে পরিষ্কার বিধান আল্লাহর দেওয়া আইন যে তারা মুসলিম হতে পারে না।